আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা বিস-সাবরি ওয়াস-সালাম সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ যখন মানুষ যখন বিপদগ্রস্ত হবে, মানুষ যখন জুলুম এবং অত্যাচারের শিকার হবে, মানুষ যখন পাপ কাজ করতে যাবে আর মানুষ যখন রুকে সুখের মধ্যে লিপ্ত হবে, তখন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটই একমাত্র সাহায্য প্রার্থনা করতে হবে। আর এই সাহায্য প্রার্থনার ক্ষেত্রে বান্দার পদ্ধতি হবে যে বান্দাকে সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কী করবে, সাহায্য প্রার্থনা করবে। এই হলো বিপদের সময়, সুখ দুঃখের সময় এবং রোগ সুখের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই পদ্ধতিতে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন এই সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষেত্রে যে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর ধৈর্য ধারণ করার মূল কারণ হলো যদি মানুষ কোনো বিপদ কখনো বিপদের মধ্যে পড়ে, মানুষ যদি রোগে সুখের মধ্যে লিপ্ত হয়, মানুষ যদি জুলুম এবং নির্যাতনের শিকার হয়, তখন মানুষের আর করার কোনো কিছুই থাকে না। তখন মানুষ এই ভেবে তাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে যে আমার তকদিরের মধ্যে যা ছিল, আমার কপালে যা লেখা ছিল তা হবে, যেহেতু আমি বিপদের মধ্যে পড়ে গেছি, যেহেতু আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি, যেহেতু আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি, যেহেতু আমি জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছি, এই কারণে আমাকে কি করতে হবে, সবরই করতে হবে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমি যদি সবর করি, ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে কি করবেন, আমাকে প্রতিদান দিবেন। আর আমি যদি সবর করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেছেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে আছেন। এই দুইটা জিনিস ভেবে যে আমি যদি যা আমার কপালে ছিল তা হবে, এক দুই নম্বর হলো কি, আমি যদি ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবেন, তিনি আমার সাথে থাকবেন। আরেকটা বিষয় হলো যে আমি ধৈর্য ধারণ করলে আমি আর প্রতিদান পাব। এই তিনটা জিনিস চিন্তা ভাবনা করে মানুষ যখন বিপদগ্রস্ত হবে, মানুষ যখন রোগাক্রান্ত হবে, মানুষ যখন জুলুম এবং নির্যাতনের শিকার হবে, মানুষ যখন কোনো বিপদের মধ্যে পড়বে, তখন মানুষের ধৈর্য ধারণ করা, মানুষের সবর করা মানুষের পক্ষে কী হবে, সহজ হবে। এই সবর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণকে প্রেরণ করেছেন তারা প্রত্যেকে সবর করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে তিনি সবর করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবের মধ্যে তিনি নির্বাসিত যে নির্বাসনে যেতে তিনি বাধ্য হয়েছেন, তাকে বয়কট করা হয়েছে, তিনি সেখানে কী করেছেন, নির্বাসিত অবস্থায় থেকেছেন, তিনি সেখানে ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিক এবং বেঈমানরা আল্লাহর রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিয়েছেন, বিভিন্ন ধরনের নির্যাতন করেছেন, তার সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে রক্তাক্ত করেছে। তারপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ধৈর্য ধারণ করেছেন। তায়েফের ময়দানের মধ্যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেখানেও তিনি কী করেছেন, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। মূসা আলাইহিস সালামের উপর বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে, মূসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। তারপর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত মারাত্মক ধরনের অসুখ দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, তিনি নির্জনে গিয়ে অবস্থান করেছেন, আইয়ুব আলাইহিস সালাম সেখানে কী করেছেন, ধৈর্য ধারণ করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত ভালো বান্দা আছে যত উত্তম বান্দা আছে যত নেককার মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দিয়ে তাদেরকে রূপ দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কঠিন মুহূর্তের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন ধৈর্যের পরীক্ষা নেন এই কারণে আমাদেরকে প্রত্যেকটা বিপদের মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আইয়ুব আলাইহিসসালাম কি রকম বিপদের মধ্যে পড়েছিলেন দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালামকে তখনকার সবচেয়ে বেশি ধনী করেছিলেন আইয়ুব আলাইহিসসালামের বিশাল দালান কোটা অট্টালিকা ছিল আইয়ুব আলাইহিসসালামের ব্যবসা বাণিজ্য ছিল আইয়ুব আলাইহিসসালামের কৃষিকাজ ছিল আইয়ুব আলাইহিসসালামের চাকর নকর অনেক ছিল আইয়ুব আলাইহিসসালামের 60 জন সন্তান এবং 60 জন কি কন্যা সন্তান ছিল আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী ছিল আইয়ুব আলাইহিসসালামের বিশাল বাড়ি ঘর বাড়ি ধন সম্পদ প্রচুর পরিমাণ ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালামকে যখন পরীক্ষা করবেন আর পরীক্ষা করার জন্য আইয়ুব আলাইহিসসালামের কাছ থেকে একে একে সব ছিনিয়ে নিতে রাখলেন আইয়ুব আলাইহিসসালামের দন্দল শেষ হয়ে গেল আইয়ুব আলাইহিসসালামের ঘর গাড়ি সব নিঃশেষ হয়ে গেল আইয়ুব আলাইহিসসালামের যে 60 জন সন্তান এবং 60 জন কন্যা ছিল তারাও কি করলো ধীরে ধীরে তারাও কি মৃত্যু মুখে পতিত হলো আইয়ুব আলাইহিসসালামের যে চাকর ছিল যে সেবক ছিল যে মজুর ছিল সবাই আস্তে আস্তে তার দন দৌলত কমে যাওয়ার কারণে আস্তে আস্তে সবাই তার কাছ থেকে চলে যেতে লাগলো আইয়ুব আলাইহিসসালামের যে আত্মীয় স্বজন ছিল দন দৌলত শেষ তারাও তার কাছ থেকে কি দূরে সরে যেতে লাগলো আইয়ুব আলাইহিসসালামের নিকট আর কোনো কিছুই রইল না আর তারপর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালামকে এমন এক রূপ দিলেন দুরারোগ্য বেদী এত কঠিন রূপ দিলেন যে আইয়ুব আলাইহিসসালাম তিনি একাকী হয়ে পড়লেন তিনি বাধ্য হলেন একটি নির্জন স্থানের মধ্যে একটা আবর্জনাযুক্ত স্থানের মধ্যে এরকম একটা স্থানের মধ্যে আইয়ুব আলাইহিসসালাম যেতে বাধ্য হলেন আইয়ুব আলাইহিসসালামের সাথে তার প্রিয় সহধর্মিনী বিবি রহিমা শুধুমাত্র তিনি সাথে ছিলেন আইয়ুব আলাইহিসসালাম যে দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় ছিলেন রোগাক্রান্ত অবস্থায় ছিলেন এই সময়ের মধ্যে আইয়ুব আলাইহিসসালামকে তিনি সেবা যত্ন করতেন আর আইয়ুব আলাইহিসসালামের দুইজন আত্মীয় ছিল একজন সকালবেলা আসতো আর একজন রাত্রিবেলা আসতো এসে আইয়ুব আলাইহিসসালামকে কিছু খাবার দিয়ে যেত এবং তার প্রয়োজনে কিছু জিনিসপত্র দিয়ে যেতেন একজন সকালবেলা আসতেন আরেকজন কি বিকালবেলা বা রাত্রিবেলায় আসতেন এইভাবে আইয়ুব আলাইহিসসালামের দিন চলতে লাগলো আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী আইয়ুব আলাইহিসসালামের নিকট থেকে যান নাই তিনি আল্লাহ তাআলার একজন নেককার বান্দী ছিলেন তিনি ভাবলেন যে তার সুখের সময় আমি তার পাশে ছিলাম আর দুঃখের সময় আমি তার কাছ থেকে দূরে সরে যাব না আইয়ুব আলাইহিসসালামের কি হলো আইয়ুব আলাইহিসসালাম এভাবে তিনি থাকতেছেন কিন্তু আইয়ুব আলাইহিসসালাম যে আল্লাহর একজন বড় নবী ছিলেন এই নবী সুলভ স্বভাবের কারণে নবী সুলভ আচরণের কারণে আর নবী সুলভ দৃঢ় প্রতিজ্ঞার কারণে আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া পর্যন্ত করেন নাই যে হে পরওয়ারদিগার তুমি আমাকে এই রূপ থেকে মুক্তি দান করো তার কারণ কি আইয়ুব আলাইহিসসালাম ভাবলেন যে আমার পরওয়ারদিগার আমাকে এত সম্পদ এত দুনিয়ার নিয়ামত এত কিছু আমাকে দিয়েছিলেন এতদিন পর্যন্ত আমি ভোগ করেছি আর এখন মাত্র আমার এই সময় অল্প সময় এই সময়ের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার নিকট আমি আমার রোগ থেকে মুক্তির জন্য যদি দোয়া করি তাহলে হয়তো আমি সবরের পরীক্ষার মধ্যে আমি ফেল হয়ে যাব হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হবেন এই কারণে নবী সুলভ আচরণের কারণে আইয়ুব আলাইহিসসালাম তিনি কি করেন নাই আল্লাহ তাআলার নিকট দোয়া করেন নাই দোয়া করা এক সবার জায়েজ আমরা দোয়া করতে পারবো আল্লাহ তাআলার নিকট বিপদের সময় কিন্তু আইয়ুব আলাইহিসসালামের চিন্তা ছিল অন্যরকম যাবে আল্লাহর নবী আমি তুমি এরকম দোয়া করি আল্লাহ হয়তো বলবে যে আইয়ুবকে আমি মাত্র কত কয়েকদিনের জন্য অসুস্থতা দিয়েছি আর এর মধ্যে আইয়ুব কি অসন্তুষ্ট হয়ে পড়েছে আইয়ুব অধৈর্য হয়ে পড়েছে এই রকম চিন্তা ভাবনা থেকে তিনি কি করেন নাই দোয়া করেন নাই আইয়ুব আলাইহিসসালামের যে তিনি কতদিন পর্যন্ত অসুস্থ ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন যে হযরত আইয়ুব আলাইহিসসালাম 60 বছর 60 মাস 60 দিন 60 ঘন্টা তিনি কি ছিলেন অসুস্থ ছিলেন
আর ওয়াহাব ইবনে মুনাব্বি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আইয়ুব আলাইহিস সালাম শুধুমাত্র 60 বছর অসুস্থ ছিলেন আর কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে আইয়ুব আলাইহিস সালাম 10 বছর অসুস্থ ছিলেন আবার কোন বর্ণনার মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালাম কি 18 বছর কি ছিলেন অসুস্থ ছিলেন তার মানে সর্বনিম্ন রেওয়ায়েত যেটা সেটাও কি 60 বছর তার মানে আইয়ুব আলাইহিস সালাম 60 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন চিন্তা করেন 60 বছর পর্যন্ত যদি একটা মানুষ নির্জনতা অবলম্বন করতে হয় 60 বছর পর্যন্ত যদি একটা মানুষকে ময়লা আবর্জনা যুক্ত স্থানের মধ্যে থাকতে হয় তাহলে আইয়ুব আলাইহিস সালাম কত বড় এই যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন অথচ আইয়ুব আলাইহিস সালামের প্রচুর ধন সম্পদের অধিকারী তিনি ছিলেন তার চাকর বাকর ছিল তার 7 জন সন্তান 7 জন ছেলে সন্তান 7 জন মেয়ে সন্তান ছিল কেউ এখন নেই আর সেই আইয়ুব আলাইহিস সালাম একদিন বিবি রহিমা তিনি বললেন যে আল্লাহর নবী আইয়ুব আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেন আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন যে হে বিবি রহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমাকে এতদিন পর্যন্ত অনেক সুখে রেখেছিলেন আমাকে অনেক নাজ নিয়ামত এবং সব কিছু দান করেছেন আর এতদিন পর্যন্ত আল্লাহর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আমি দিনাতিপাত করেছি আর এখন শুধুমাত্র কয়েকদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন আমাকে রোগাক্রান্ত করেছেন যদি এই সময়ের মধ্যে আমি আল্লাহর নিকট দোয়া করি সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়বেন এই কারণে আমি দোয়া করব না অপরদিকে দেখা গেল তার সাথে আর কোনো লোকজনের যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্নতা শুধুমাত্র যে দুইজন লোক আইয়ুব আলাইহিস সালামের নিকট একজন সকালবেলায় আর একজন বিকালবেলায় আসতো একদিন দেখা গেল একজন ব্যক্তি আরেকজনের নিকট বলাবলি করতে লাগলো যে দুইজন আসতো তারা বলাবলি করতে লাগলো যে সম্ভবত আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এরকম কোন পাপ করেছে এরকম কোন গুনাহ করেছে যে পাপের কারণে যে গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিতেছেন না মুক্তি দিতেছেন না বলে নাউজুবিল্লাহ দুইজন লোক একজন আরেকজনের নিকট কি করতেছে এরকম বলাবলি করতেছে এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের নিকট সেই সংবাদটা আসলো সেই সংবাদ যখন আসলো এর আগে দিয়ে কি হলো এর আগে দিয়ে একদিন শয়তান মানুষের আকৃতি নিয়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমার নিকট আসলো আসার পর বলল যে হে রহিমা আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দেব তবে শর্ত হলো আমি যখন তাকে সুস্থ করব তখন আমি যে তাকে ভালো করেছি সেই কথার স্বীকৃতি তোমাকে দিতে হবে বলে নাউজুবিল্লাহ রোগ ভালো করার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পক্ষে রোগ ভালো করা কি নয় সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে কোনো বস্তুর পক্ষে কোনো ওষুধের পক্ষে রোগ ভালো করা সম্ভব নয় এটা হলো শুধুমাত্র একটা কি মাধ্যম বা উসিলা কি করা গ্রহণ করা আর বাকি ভালো করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি রহিমা একজন মহিলা মানুষ তিনি ভাবলেন যে যেহেতু এরকম বলতেছে করতেছে তখন তিনি ভাবলো ঠিক আছে যে তুমি যে আমার স্বামীর রূপ ভালো করবে এই কথা কি আমি আইয়ুব আলাইহিস সালামকে বলবো বলার পর তিনি যদি স্বীকৃতি দেন তিনি যদি বলেন তাহলে আমি তোমার নিকট আবার আসবো কিন্তু বিবি রহিমা যে শয়তান সে যে মানব বেশে এসেছে সেটা তিনি চিনতে পারেন নাই আইয়ুব আলাইহিস সালামের নিকট আসার পর যখন বিবি রহিমা এই ঘটনা বর্ণনা করলেন তখন আইয়ুব আলাইহিস সালাম তিনি চিনতে পারলেন বুঝতে পারলেন তিনি বললেন যে হে বিবি রহিমা তোমাকে তো শয়তান কাবু করে ফেলেছে শয়তান তোমাকে দুর্বল করে ফেলেছে এই ব্যক্তি হলো শয়তান যে তোমার ঈমান হরণ করার জন্য যে তোমার ঈমান নষ্ট করার জন্য তোমার নিকট এসেছে বলেন সুবহানাল্লাহ তখন আইয়ুব আলাইহিস সালাম এসে রোগাক্রান্ত অবস্থায় থেকেও তিনি সেই অসুস্থ অবস্থায় থেকেও তিনি বললেন যে হে বিবি রহিমা যখন আমি সুস্থ হয়ে পড়ব যখন আমি ভালো হয়ে পড়ব ভালো হয়ে যাওয়ার পর আমি তোমাকে বেত্রাঘাত করব শয়তান তোমাকে দুর্বল করে ফেলার কারণে আইয়ুব আলাইহিস সালাম বললেন আমি তোমাকে বেত্রাঘাত করব আমি তোমাকে শাস্তি দিব এখন আমি অসুস্থ আমি তোমাকে কিছু করতে পারবো না কিন্তু যখন আমি সুস্থ হব ইনশাআল্লাহ আমি তোমাকে কি করব বেত্রাঘাত করব আইয়ুব আলাইহিস সালাম এক কসম খেয়ে ফেললেন এখন দেখা গেল এই ব্যক্তি যখন দুইজন ব্যক্তি যখন পরস্পর বলাবলি করতে লাগলো যে আইয়ুব আলাইহিস সালাম সম্ভবত বড় কোনো পাপ করেছেন এই পাপের কারণে কি আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এই কথা যখন আইয়ুব আলাইহিস সালামের কানে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম ভাবলেন আমি তো আল্লাহ তাআলার পরীক্ষায় আমি ধৈর্য ধারণ করতেছি এখন তো মানুষ আমার প্রতি খারাপ ধারণা করতেছে মানুষ আমার প্রতি কি বদ ধারণা করতেছে
তখন আইয়ুব আলাইহিস সালাম কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে এভাবে বর্ণনা করেছেন ওয়া আইয়ুব ইদনাদা রব্বহু আননি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আইয়ুব আলাইহিস সালাম যখন তার পরওয়ারদিগারকে ডাকলেন যে হে পরওয়ারদিগার আমি তো অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হলে আরহামুর রাহিমিন তুমি হলো মহান দয়ালু এখন তুমি আমাকে সুস্থ করে দাও ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিতলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন এবং তার পরিবারকে ফিরিয়ে দিলেন এবং তার সন্তানাদিকেও ফিরিয়ে দিলেন এবং তার সাথে তাদের মতো আরো কিছু সন্তানাদি ফিরিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন এখন এই দোয়ার বিষয়টা কি রকম ছিল আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন তখন আইয়ুব আলাইহিস সালাম দোয়া কবুল করে নিলেন আইয়ুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন একদিন রাত্রি বেলা আইয়ুব আলাইহিস সালাম তিনি তার হাজত ছাড়ার জন্য নিজের স্থান থেকে অন্য একটু স্থানে তিনি তার ইস্তিনজার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি বের হলেন সাথে বিবি রহিমাকে নিয়ে তিনি যখন ঘর থেকে বের হলেন বা তার স্থান থেকে বের হলেন বের হওয়ার পর বিবি রহিমাকে একটু দূরে রেখে তিনি একটু দূরে গেলেন দূরে গিয়ে তিনি তার হাজত পূর্ণ করলেন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিলেন সাড়া দেওয়ার পর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো উরুকুদ বিরিজিলিকি হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন যে হে আইয়ুব তুমি তোমার পা দ্বারা মাটির মধ্যে আঘাত করো বলেন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাম যখন তার পা দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন আঘাত করার পর সেখান থেকে একটা ঝর্ণা জারি হয়ে পড়ল সেখান থেকে একটা পানির ফোয়ারা জারি হয়ে পড়ল যখন এই পোয়ারাটা জারি হয়ে পড়ল হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব আর এটাই হলো আইয়ুব আলাইহিস সালামের জন্য গোসলের সুশীতল পানি এবং তার জন্য পানীয় পান করার জন্য তাফসীরের মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালাম যখন এক পা দ্বারা তিনি আঘাত করলেন তখন সেখান থেকে একটা পানির পোয়ারা বের হলো পানির পোয়ারা যখন বের হলো আইয়ুব আলাইহিস সালাম সেটার মধ্যে গোসল করলেন অপর পা দ্বারা যখন তিনি মাটির মধ্যে আঘাত করলেন তখন আরেকটা ঝর্ণা বের হলো সেই ঝর্ণা দ্বারা আইয়ুব আলাইহিস সালাম কি করলেন পানি পান করলেন দুই ঝর্ণা থেকে আইয়ুব আলাইহিস সালাম একটি থেকে তিনি গোসল করলেন আরেকটি থেকে তিনি কি করলেন পানি পান করলেন একটি থেকে যখন তিনি গোসল করলেন গোসল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে বাহ্যিক যে রূপ দিয়েছিলেন তার শরীরের বহিরাংশে যে রূপ দিয়েছিলেন বাহ্যিক অংশের মধ্যে যে রোগ দিয়েছিলেন গোসল করার পর তার সকল রোগের আলামত চিহ্ন লক্ষণ দাগ যা ছিল সব দূর হয়ে পড়েছে বলে তারপর আইয়ুব আলাইহিস সালাম যখন দ্বিতীয় ঝর্ণা থেকে যখন তিনি পান করলেন তখন তার শরীরের ভিতরে যে রোগ ছিল যে জীবাণু ছিল এগুলো দূর হয়ে গেল এগুলো দূর হয়ে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম তখন সেখান থেকে তিনি সুস্থ হয়ে বিবি রহিমার নিকট তিনি আসলেন অপরদিক দিয়ে এই যে গোসল করতে পানি পান করতে যে একটা সময় দূর হয়েছে এই সময়টার মধ্যে বিবি রহিমা তিনি চিন্তা করতে লাগলেন তখন তিনি আসার পর যখন আইয়ুব আলাইহিস সালাম তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন তখন বিবি রহিমা আবার আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন যেখানে নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ অবস্থায় ছিলেন তিনি তো সামনে ছিলেন আপনি কি তাকে দেখতে পেয়েছেন কারণ আইয়ুব আলাইহিস সালাম এত সুন্দর সুস্থ হয়েছেন আগের মতো যৌবন ফিরে পেয়েছেন আইয়ুব আলাইহিস সালামকে আর চিনতে পারতেছেন তখন আইয়ুব আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমি হলাম কি অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তারপর আইয়ুব আলাইহিস সালাম যখন বাড়িতে ফিরে গেলেন ফিরে যাওয়ার পর তাফসীরের মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালাম যে সাত সন্তান সাত মেয়ে যারা মৃত্যুবরণ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করে দিলেন ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিতলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাত সন্তান সাত মেয়েকে আবার জীবিত করে দিলেন অমিত লাহুম মাহুম আর তাদের সাথে তাদের ন্যায় আরও দিলেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি রহিমার থেকে আইয়ুব আলাইহিস সালাম থেকে আরও সাত সন্তান আরও সাতটি মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন সাত সন্তান সাত মেয়ে ছিল পরবর্তীতে আরও সাত সন্তান আরও সাত মেয়ে দান করলেন আর এটা হলো কি সবরের ফল সবরে মেওয়া মিলে এটাই কি সবরের ফল
আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের আর নাজ নিয়ামত যা ছিল সব ফিরিয়ে দিলেন। এখন এক যে আইয়ুব আলাইহিস সালাম যে অসুস্থ অবস্থায় তিনি যে কি কসম খেয়েছিলেন, শয়তান বিবি রহিমাকে যে দুকার দেওয়ার চেষ্টা করেছিল তিনি দুকাই পড়েন নাই, কিন্তু সাময়িকভাবে তিনি বুঝার জন্য যে এসেছিলেন এই কারণে আইয়ুব আলাইহিস সালাম যে কসম খেয়েছিলেন যে আমি সুস্থ হয়ে তোমাকে বেত্রাঘাত করব, আইয়ুব আলাইহিস সালামের সেই কসমের নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। তখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ একটা পদ্ধতি দিলেন, ওয়াখুযু বিয়াদিকা দিগাতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিয়মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আইয়ুব তুমি তোমার হাতের মধ্যে তৃণ লও, তুমি তোমার হাতের মধ্যে ঘাস লও, তুমি তোমার হাতের মধ্যে লতা লও। আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার হাতের মধ্যে ঘাস লও, তৃণ লও, কোনো কোনো মুফাসসিরিন কারে বলেছেন স্বর্ণলতা, এই যে গাছের উপর দিয়ে উঠে হলুদ হলুদ সুন্দর, এগুলো একসাথে একসাথে করে আইয়ুব আলাইহিস সালামকে নেওয়ার জন্য নিলেন। আইয়ুব আলাইহিস সালাম হাতের মধ্যে নিলেন আর এটা দ্বারা কি বিবির রহিমাকে কী করলেন, আঘাত করলেন। এদিক দিয়ে কি আইয়ুব আলাইহিস সালামের কসম সেটাও কি কসমও পূর্ণ হয়ে গেল, উপর দিক দিয়ে তাকে আঘাতও করা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় একজন নবী ছিলেন, তিনি কত ধৈর্যের সম্মুখীন হয়েছেন আর বিবি রহিমাকে শয়তান পরিচিত করতে পারেন নাই, তারপরে যেহেতু কসম খেয়েছেন সেই কসমের শাস্তি স্বরূপ তিনি কি করেছেন সেই লতা নিয়ে সেটা ঘাস নিয়ে হাতের মধ্যে তাকে কি করেছেন আঘাত করেছেন। এখন যদি কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রোগ মুক্তির কর্তা হিসাবে গ্রহণ না করে, রোগ মুক্তি রোগ মুক্তকারী হিসাবে যদি মনে না করে, যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকটে যায়, কোনো ব্যক্তি যদি কোনো গাছের নিকটে যায়, কোনো ব্যক্তি যদি কোনো মাজারের নিকটে যায়, কোনো ব্যক্তি যদি কোনো মানুষ কোনো বস্তুর নিকটে যায়, তখন তার শাস্তি কীরকম হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধৈর্যের কারণে এইরকম শাস্তিটাকে হালকা করে দিয়েছেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরান নিয়মাল আবুদু ইন্নাহু আওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আইয়ুব আলাইহিস সালামকে সবরকারী হিসেবে পেয়েছি, নিয়মাল আবুদু ইন্নাহু আওয়াব, আইয়ুব আলাইহিস সালাম কতই না উত্তম বান্দা, ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে আমার অভিমুখী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুব আলাইহিস সালাম কি তিনি আমার অভিমুখী ছিলেন, তিনি আমার দিকে কি প্রস্থান করার জন্য তিনি যাচ্ছিলেন। এই হলো আইয়ুব আলাইহিস সালাম তিনি কি পরিমাণ ধৈর্য এবং সবর অবলম্বন করেছেন। এই কারণে যত বিপদের মধ্যে পড়ব, যত মুসিবতের মধ্যে পড়ব, যত রোগাক্রান্তের মধ্যে পড়ব, এই রোগাক্রান্তের মধ্যে এই আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে সবর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ, অর্থাৎ হে ইমানদারগণ তোমার সবর এবং কি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, আমাদেরকে নামাজ পড়তে হবে এবং সবর অবলম্বন করতে হবে। আর এইভাবে যদি আমরা আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কি করবেন, সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সকল ক্ষেত্রে সকল যাতনা কষ্ট দুঃখ সুখ রোগ জুলুম নির্যাতন এই মুহূর্তে আমাদেরকে সবর করা তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।